ওয়ালাইকুম আসসালাম আহমেতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন বিয়েতে কি কোন গিফট টাকা উপহার নেওয়া বা দেওয়া কি জায়গ কিনা এই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন আসলে আমাদের সমাজ একটা প্রচলন হয়ে গিয়েছে বিয়েতে গেলে খালি হাতে যাওয়া যাবে না এটি ভুল এই বিষয়টি ভুল এজন্য অনেকে দেখা যায় যাদের কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই তারা দাওয়াত দাওয়াতে যাওয়ার বিয়েতে যাওয়ার ইচ্ছা থাকলেও তারা যায় না এই ভয়ে যে কিছু না দিলে মানুষ কী বলবে আর দ্বিতীয় একটি বিষয় যে অনেকে দেখা যায় যে তার দেওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু ভালো কিছু দেওয়ার সামর্থ্য নেই সেক্ষেত্রে সেও যায় না তো এর জন্য এই ধরনের সমস্যা থেকে বেঁচে থাকার জন্য উত্তম হবে যে বিয়ের কার্ড হোক বা যখন যাদেরকে দাওয়াত দেওয়া হবে তাদেরকে বলে দিবেন কোনো প্রকার উপহার ব্যতীতই যেন তারা বিয়েতে অংশগ্রহণ করে কোন প্রকার উপঢোকন ছাড়াই যেন বিয়েতে তারা অংশগ্রহণ করেন এটা বলে দেওয়া ভালো এরপরও যদি কেউ নিয়ে এসে নিয়ে আসে সে যদি গিফট নিয়ে আসে তাহলে সেটা গ্রহণ করতে পারেন যদি টাকা দেয় টাকা না গ্রহণ করাই উত্তম টাকা না গ্রহণ করাই উত্তম এটা হালাল হারাম বিষয়টি এমন নয় এটা হালাল হারাম বিষয়টি এমন নয় কারণ যে আপনাকে টাকা দিবে অর্থ দিবে গিফট দিবে তার মূল্যায়নটা আপনার দৃষ্টিতে একটু বেড়ে যান কিন্তু সে তো আপনাকে ভালোবেসে দিয়েছে নাকি সে বিয়েতে আসছে রীতিনীতি মানতে গিয়ে সে দিয়েছে এটাও কিন্তু বোঝা মুশকিল যদি আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন তাহাদু তাহাবু তোমরা পরস্পরকে হাদিয়ে দাও তোমরা পরস্পরকে উপহার দাও উপহার বিনিময় করো এতে করে তোমাদের মহাব্বত বাড়বে তো এটা ভালো যদি কেউ হাদিয়া নিয়ে আসে ছোট্ট একটি হাদিয়া হোক বা বড়ো কিছু হোক যার যতটুকু সামর্থ্য এটা ভালো কিন্তু আমাদের সমাজে যে পরিস্থিতি বিয়ের বাজারের যদি আমরা লক্ষ্য করি এটা খুবই খারাপ এবং কোনে পক্ষ বা পক্ষ তারা অনেক টাকা খরচ করে বিয়ের জন্য এবং তারা এই ধারণাই থাকে যে না যে টাকা খরচ করছি এটা উঠে যাবে এটা উঠে যাবে এই নিয়রটা খারাপ এই নিয়রটা কি খারাপ এই নিয়ত করা যাবে না যে টাকা খরচ করেছি সেটা উঠে যাবে তো চোখ বন্ধ করে খরচ করা যায় কোনো সমস্যা নেই এই ধরনের নিয়ত থেকে এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর আমরা বিয়ের কার্ড যদি ছাপানো হয় বা যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাদেরকে যেন আমরা বলে দিই কোনো ধরনের উপঢোকন ছাড়া নগদ অর্থ তো একদমই না আর কোনো ধরনের ছাড়া আপনারা এই বিয়েতে আমন্ত্রিত এভাবে তাদেরকে দাওয়াত দিতে হবে যাতে করে যার স্বার্থ নেই বা যার তৌফিক নেই সেও যেন দাওয়াতে কোনো ধরনের ইতস্ততা ছাড়াই সে উপস্থিত হতে পারে আর আমাদের সমাজে প্রায় শতকরা নিরানব্বই পার্সেন্ট পরিবার যারা বিয়ের আয়োজন করে বিশেষ করে যারা বড় বড় আয়োজন করে তাদের টার্গেট এমনটি থাকে যে না তারা যে উপঢকন পাবে বা যে অর্থ পাবে নগদ অর্থ পাবে সেটা দিয়ে বিয়ের অর্ধেক খরচ তিন ভাগের এক ভাগ বা অর্ধেক বা পুরো বিয়ের খরচটা উঠে যাবে এই সকল বিয়েতে আল্লাহ বরকত দিবেন না সকল বিয়েতে এ সকল অলিমা এটা আল্লাহ রসুল সাল্লিহাল্লামের সুন্নাতে অলিমা হতে পারে না এবং এখান থেকে আল্লাহর বরকত উঠে যাবে অথবা আপনি নগদ অর্থ পেয়ে বিয়ের খরচটা আপনি উঠে নিতে পারবেন কিন্তু সেখান থেকে আল্লাহর বরকত অনেক আগেই উঠে গিয়েছে সেখান থেকে যেখান থেকে আল্লাহ রসুল সাল্লা সুন্নত উঠে যায় সেখান থেকে কিন্তু বরকত উঠে যায় আপনি লিখে দিলেন যে কোনো ধরনের উপঢোকন নেওয়া হবে না বা নগদ অর্থ কেউ উপঢকন হিসেবে দিবেন না এইভাবে লেখে দেওয়া বা বলে দেওয়ার পরে যদি কেউ দেয় আন্তরিকতা থেকে যদি কেউ দেয় সেটা আপনি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আল্লাহ আলম সাহা দবার ফিক